আপনার নাম? আমার নাম হলো পাশুগোপাল মহন্ত। কোথা থেকে এসেছেন? আমি দিনাজপুর শ্রীভন থেকে এসেছি। আচ্ছা, কী করেন? আমি এখন অবসরপ্রাপ্ত স্বাস্থ্য সহকারী পরিদর্শক। বায়োফ্লকটার প্রতি আগ্রহ কীভাবে? বায়োফ্লকটা আমি বহুদিন থেকে ওই ফেসবুকে এবং ইউটিউবে দেখি সার হচ্ছে, কিন্তু কীভাবে চাষ করা যাবে সঠিক নিয়ম কিন্তু যায় না। এবং দেখি যে আমার সাহস হলো যে এইভাবে করতে পারবো, আসবার তিন মাস চার মাসে দেখি। তারপরে এই কিছুদিনে আপনাদের সঙ্গে অফিসে দেখা করার পরে ওই যে অক্সিজেন চেম্বার, তার আগে তারপরে ওটা যে ওখানে দেখা করি, দেখা করলো আমরা আপনাদের সঙ্গে, তবে ঠিক আছে পরে কথা হবে। তারপরে মাঝখানে আপনাদের ট্রেনিং আমি কিন্তু জানি না এটা। তারপরে কিন্তু চট্টগ্রামের এক লোকের কাছে মিয়া ইউটিউবে দেখলাম যে যতই জানেন যতই দেখেন ইউটিউবে প্রশিক্ষণ ছাড়া কিন্তু কাজ হবে না। তারপর কোথায় নেব প্রশিক্ষণ? তারপর সেদিন তো আপনাদের ফোন করলাম যে আমরা জানলাম যে আমরা প্রশিক্ষণ দেবেন, এই মর্মে এখানে আস। আচ্ছা, আমাদের এখানে যে আসলেন আমাদের কাছ থেকে কতটুকু পেলেন? আমি যেটা পাইছি যেটা চার মাস পাঁচ মাস ধরে দেখছি তার সঙ্গে অনেকগুণ বেশি পেয়েছি। দুই দিনেই অনেকগুণ পেয়েছি এবং আশাবাদী যে ভালো করতে পারবো আমার মনে হয়। এবং প্রশিক্ষক যিনি আছেন ওনাকেও ধন্যবাদ, সুন্দরভাবে উনি বুঝতে পারছেন আমাদের এবং আমরা বুঝতে পারছি হাতে কলমে সব কিছু, কোনো অসুবিধা নেই। দর্শকের উদ্দেশ্যে আমি তো মনে করছি সবার জন্য যারা আছেন বায়োফ্লকে এমন একটা পদ্ধতি যে যাদের ডিঘি নাই পুকুর নাই তারা ঘরে বসে ঘরে ভিতরে আবাদ করতে পারবেন, চাষ করতে পারবেন, দেশের চাহিদা মিটাতে পারবেন, দেশে আমাদের মঙ্গল হবে। ধন্যবাদ। ধন্যবাদ।